হ্যালো পুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মাহি, আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করে, সেটা হলো 1300 টাকা ভার্সেস 550 টাকা। অ্যান্ড প্রোডাক্টটা কী সেটা হয়তো তোমরা টাইটেলে বুঝেই গিয়েছো। প্রোডাক্টটা হচ্ছে যেটা 1300 টাকা, সেটা হলো দ্য অর্ডিনারি নায়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1% সিরাম অ্যান্ড অলসো মেলাওয়ের B3 5% নায়াসিনামাইড সিরামটা। সো এই দুইটার মধ্যে আজকে আমরা হাড্ডাহাড্ডি লড়াই করে দেখব যে কে জিতে যায়, 1300 টাকা নাকি 550 টাকা। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, এখন অনেকেই জিজ্ঞেস করতে পারো যে নায়াসিনামাইড এটা আবার কি। সো প্রথমেই আমি বলে নিই যে নায়াসিনামাইডটা কি। নায়াসিনামাইড হলো ভিটামিন B3 এর অ্যাক্টিভেটেড একটা ফর্ম। আর তাছাড়া এটা কিন্তু আমাদের অনেক খাবারের মধ্যেও আছে, সেটা হচ্ছে গিয়ে ধরো ডিম, মটরশুঁটি, শাকসবজি, দুধ, মাছ, মাংস, এরকম অনেক কিছুর মধ্যে ভিটামিন B3 অথবা নায়াসিনামাইডটা থাকে, যেটার আরেকটা নাম হচ্ছে নিকোটিনামাইড। নায়াসিনামাইড যেভাবে আমাদের খাদ্যের মধ্যে প্রয়োজনীয়তা রাখে, ঠিক একইভাবে নায়াসিনামাইড আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী একটা ইনগ্রিডিয়েন্ট। স্কিনের জন্য নায়াসিনামাইড কী কী কাজ করে সেটা এখন আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। নায়াসিনামাইড প্রথমত যেটা করে সেটা হচ্ছে আমাদের স্কিনের সিবাম কন্ট্রোল করে। অর্থাৎ আমাদের স্কিন যাদের অনেক বেশি অয়েলি বা একটু পরপর তৈলাক্ত হয়ে যাচ্ছে, তাদের স্কিনে অয়েল প্রডিউস কমাতে সাহায্য করে নায়াসিনামাইড। আর তাছাড়া যখন আমাদের স্কিনে অতিরিক্ত পরিমাণে সিবাম প্রডিউসড হতে থাকে, তখন কিন্তু আমাদের স্কিনে অ্যাকনে পিম্পলের সমস্যাটা অনেকাংশেই বেড়ে যায়। কারণ সিবাম বা অয়েল অ্যাকনে পিম্পলের জন্য খাদ্যের মতো কাজ করে, যেটা খেয়ে খেয়ে কিন্তু আমাদের স্কিনের অ্যাকনে পিম্পলগুলো বেঁচে থাকে বা বড় হতে থাকে। যখন তোমার স্কিনে অয়েল প্রডিউসিং কমে যাবে, তখন আস্তে আস্তে তোমার স্কিনে অ্যাকনে পিম্পল হওয়ার প্রবণতাটাও কিন্তু কমে আসবে। নায়াসিনামাইডের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করে। এতে করে যেটা হয়, আমাদের স্কিনে যে পিম্পলের দাগগুলো থাকে, যে কালো দাগগুলো থাকে, সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যায় অ্যান্ড আমাদের স্কিনটাকে দেখতে অনেক বেশি ব্রাইট। নায়াসিনামাইড আমাদের ফেসের রিঙ্কল কমাতে সাহায্য করে এবং আমাদের পোর্স মিনিমাইজেও অনেক বেশি হেল্প করে। যখন আমাদের স্কিন অনেক বেশি অয়েল প্রডিউস করতে থাকে, সেই অয়েলটাকে কিন্তু কন্ট্রোল করে নায়াসিনামাইড। এতে করে যেটা হয়, আমাদের পোর্সগুলো ক্লগড হতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত তেলের কারণে আমাদের পোর্সগুলো আস্তে আস্তে বড় হয়ে যেতে থাকে, এতে ময়লা জমতে থাকে। নায়াসিনামাইড কিন্তু আমাদের এই তেলটাকে অনেকটাই কন্ট্রোল করার মাধ্যমে পোর্স টাইটেনিংয়েও অনেক বেশি হেল্প করে। নায়াসিনামাইড আমাদের ফেসের রেডনেস কমাতেও অনেক বেশি সাহায্য করে। তাছাড়া নায়াসিনামাইডের আরেকটা কাজ হচ্ছে গিয়ে তোমার স্কিনের যে ব্যারিয়ারটা আছে, এটাকে আস্তে আস্তে রিপেয়ার করে এবং ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করে। তোমরা যদি গুগলে যাও অ্যান্ড সার্চ করো যে কোন ইনগ্রিডিয়েন্টগুলো স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে অনেক বেশি ইম্পর্টেন্ট, তার টপ লিস্টের মধ্যে কিন্তু নায়াসিনামাইডের নামটা তোমরা পেয়ে যাবে। সো এতক্ষণ তো নায়াসিনামাইডের উপকারিতা সম্পর্কেই জানলে, এখন তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো, আচ্ছা তাহলে কি নায়াসিনামাইডের কোনো অপকারিতা বা সাইড ইফেক্টস নেই? সেক্ষেত্রে আমি যেটা বলবো, নায়াসিনামাইড এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটার pH লেভেলটা অনেক বেশি নিউট্রাল অবস্থায় থাকে, এটা খুব বেশি অ্যাসিডিক না। যেমন ধরো HA, BHA অথবা ভিটামিন সি, অনেক অ্যাসিডিক টাইপের ইনগ্রিডিয়েন্ট। HA, BHA, ভিটামিন সি এই টাইপের ইনগ্রিডিয়েন্টগুলো অনেকের স্কিনেই কিন্তু স্যুট করতে চায় না। যাদের স্কিনে ভিটামিন সি স্যুট করে না, তারা চাইলেই নায়াসিনামাইডটাকে ভিটামিন সি এর পরিবর্তে ব্যবহার করতে পারে। ভিটামিন সি যেমন আমাদের স্কিনটাতে অনেক দ্রুত কাজ করে, নায়াসিনামাইড কাজ করতে এক মাস সময় লাগে। ভিটামিন সি ব্যবহার করলে তুমি হয়তো 15 দিন বা 10 দিনেই একটা ডিফারেন্স বুঝতে পারবে। নায়াসিনামাইড ব্যবহার করলে অ্যাটলিস্ট 1 মান্থ পর তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে তোমার স্কিনে। এখন অনেকে জানতে চাইতে পারো যে নায়াসিনামাইড সিরাম ব্যবহার করলে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথমত আমি বলবো যে নায়াসিনামাইড এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা কিনা খুব সহজে কারোর সাথে কনফ্লিক্ট ক্রিয়েট করে না, বাট যদি তুমি নায়াসিনামাইড সিরামটা আজকে ব্যবহার করো, ঠিক সেই দিনই তুমি ভিটামিন সি সিরাম অথবা ভিটামিন সি সমৃদ্ধ প্রোডাক্টগুলো অ্যাভয়েড করার ট্রাই করবে। কারণ নায়াসিনামাইড অ্যান্ড ভিটামিন সি একসাথে আমাদের স্কিনে কাজ করে না, অনেক ক্ষেত্রে দেখা যায় দুইটা কনফ্লিক্টও ক্রিয়েট করে ফেলে। তাই আমি বলবো যে নায়াসিনামাইড যেদিন ব্যবহার করছো, সেদিন ভিটামিন সি জাতীয় প্রোডাক্টগুলো ব্যবহার না করাটাই ভালো। তখন তোমাদেরকে বললাম নায়াসিনামাইড কী, কেন ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, উপকারিতা অপকারিতা সব তো জেনেই গেলে। আসল কথা হচ্ছে যে আপু, নায়াসিনামাইড সিরাম কোনটা নিব, 1300 টাকারটা নাকি 550 টাকারটা? সো এখন চলে আসি এই দুইটার কম্পারিজনে। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে এই দুইটা একটু ক্লোজলি দেখাই দিচ্ছি। টাকার দিক থেকে যদি আগে দুইটাকে তুলনা করি, তাহলে দেখো দ্য অর্ডিনারি সিরামের
অর্ধেকের অর্ধেক দামে তোমরা পাচ্ছ মেলাও এর B3 5% নায়াসিনামাইড সিরাম। আবার যদি পার্সেন্টেজের ক্ষেত্রে বলো সেখানে কিন্তু তোমাকে মেলাও B3 দিচ্ছে মাত্র 5% নায়াসিনামাইড আর অর্ডিনারি তোমাকে প্রোভাইড করছে 10% নায়াসিনামাইড, যেটা কিনা এখান থেকে আবার অর্ধেক হয়ে গেছে। সো বলতে পারো যে অবশ্যই তুমি 550 টাকার মধ্যে 5% নায়াসিনামাইড সিরাম পাচ্ছ, এটাই অনেক। কারণ দেখা যায় আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে তোমরা যদি খেয়াল করো যেখানে নায়াসিনামাইড ইনগ্রিডিয়েন্ট আছে সেটা অনেক সময় একদম নিচের দিকে লেখা থাকে। স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে ইনগ্রিডিয়েন্টটা সবার লাস্টে দেওয়া থাকে ইনগ্রিডিয়েন্ট লিস্টের, সেটা কিন্তু সবথেকে কম পরিমাণে দেওয়া হয়। সো 550 টাকার মধ্যে একটা নায়াসিনামাইড সিরাম, তাও আবার ভালো একটা সিরাম পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট। কারণ নায়াসিনামাইড এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা কিনা খুবই হাইপড আর মোটামুটি একটু এক্সপেন্সিভও বলতে পারো। যারা স্কিন কেয়ারে একদম নতুন নায়াসিনামাইডটাকে অ্যাড করতে চাচ্ছ তাদের জন্য দ্য অর্ডিনারি 10% নায়াসিনামাইড সিরামটা একটু স্ট্রং হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু স্কিনে প্রথম অবস্থাতে একটা সিরাম ব্যবহার করার পরে হালকা পাতলা রেডনেস অথবা র্যাশ বা ছোটো ছোটো বাম্পসের সমস্যা দেখা দিতেই পারে, যেটা আমি বলবো না যে অর্ডিনারি ক্ষেত্রেই হতে পারে। এটা হতে পারে তোমার স্কিনের জন্য একটু স্ট্রং হয়ে গেছে, বা যারা হচ্ছে 18+ বা 18 একটু নিচে তারা চাইলে কিন্তু মেলাওয়ের 5% নায়াসিনামাইড সিরামটা ব্যবহার করতে পারে। মেলাওয়ের B3 5% নায়াসিনামাইড সিরামটা একটু মাইল্ড দ্য অর্ডিনারি থেকে। এখন চলে আসি এই দুইটার কনসিস্টেন্সিতে। সো তোমাদেরকে আমি এখন দেখাই হাতে অ্যাপ্লাই করে যে দ্য অর্ডিনারি সিরামটা কিন্তু একটু থিক অ্যান্ড আমি যখন এক ড্রপ হাতে নিচ্ছি এটা গড়িয়ে পড়তে একটু সময় লাগছে। তো দেখো আমি এটা আমার হাতে ব্যবহার করার পরে এটা কিছুক্ষণ আমার স্কিনটাতে এরকম একটা গ্লো দিচ্ছে, যেটা কিনা কিছুক্ষণ পর হয়তো চলে যাবে। বাট দ্য অর্ডিনারি সিরামটার ক্ষেত্রে যেটা হয় এটা একটু স্টিকিনেস রেখে যায় আমাদের স্কিনে। তোমাদেরকে এখন আমি মেলাওয়ের B3 5% নায়াসিনামাইডটাকেও আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি অ্যান্ড এটার কনসিস্টেন্সিটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মেলাওয়ের B3 5% নায়াসিনামাইড সিরামটা কিন্তু একটু ওয়াটারি আর হাতে দেওয়ার সাথে সাথে এটা গড়িয়ে পড়ে যাচ্ছে। এখন যদি আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই এটা অনেক বেশি লাইট অ্যান্ড অনেক বেশি ওয়াটারি, আর এটা কিন্তু স্কিনের সাথে সাথেই সোক হয়ে যাচ্ছে অ্যান্ড কোনো স্টিকিনেস এটা রাখছে না। ছাড়া দ্য অর্ডিনারি 10% নায়াসিনামাইড সিরামটা আমার কাছে মনে হয়েছে যাদের স্কিনটা একটু ড্রাই তাদের জন্য এটা স্কিনটাকে একটু বেশি ড্রাই করে ফেলতে পারে। বাট মেলাওয়ের 5% B3 যে নায়াসিনামাইড সিরামটা আছে যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটাকে এটা ড্রাই করবে না, কারণ এটা অনেক বেশি ওয়াটারি অ্যান্ড এটা খুব বেশি স্টিকি না। তাছাড়া এটা স্কিনে সোক করতেও সময়টা কম লাগে। তো আমার কম্বিনেশন স্কিন, আমার স্কিনটা কিন্তু অল ওভার ড্রাই অ্যান্ড টিজোন এরিয়াটা শুধুমাত্র অয়েলি। উইন্টার আসলে আমার দেখা যায় যে টিজোন এরিয়ার অয়েলটা কমে গিয়ে আমার অল ওভার ফেসটা অনেকটাই ড্রাই হয়ে যায়, যার কারণে দ্য অর্ডিনারি সিরামটা ব্যবহার করার পর আমার পার্সোনালি মনে হয়েছে যে স্কিনটা একটু ড্রাই লাগে। সো সাথে সাথে ইচ্ছা করে যে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলি, যেটা কিনা মেলাওয়ের B3 5% নায়াসিনামাইড সিরামটা ব্যবহার করলে আমার এমন লাগে না। মেলাওয়ের 5% B3 সিরামটাকে তোমরা দ্য অর্ডিনারির নায়াসিনামাইড 10% সিরামটার ডুপ বলতে পারো। দ্য অর্ডিনারি সিরামটা আবার মেলাও থেকে একটু দ্রুত ওয়ার্ক করে, যেটা কিনা অনেকের স্কিনেই আবার স্যুট করতে পারে না। সো আমি বলবো স্কিন কেয়ারে যারা একদম অ্যাফোর্ডেবল প্রাইসে একটা নায়াসিনামাইড সিরাম পারচেজ করতে চাচ্ছ তারা মেলাওয়ের B3 5% নায়াসিনামাইড সিরামটা পারচেজ করতে পারো। আমি কিন্তু মেলাওয়ের B3 5% নায়াসিনামাইড সিরামটা ব্যবহার করছি 2019 নভেম্বর মাস থেকে। আমার প্রথম পারচেজ ছিল ওয়াবি পেজটা থেকে। তোমরা যদি মেলাওয়ের B3 5% নায়াসিনামাইড সিরামটা পারচেজ করতে চাও তোমরা চাইলে আমার ডিসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারো। ওয়াবি পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি। তাদের কাছে তোমরা 100% অথেন্টিক মেলাও নায়াসিনামাইড 5% সিরামটা পেয়ে যাবে। তো দুইটার কাজ যেহেতু একই রকম, আমার কাছে মনে হয়েছে যে 550 টাকা দিয়েই যেহেতু আমরা একটা ভালো নায়াসিনামাইড সিরাম পাচ্ছি সেখানে কেন শুধু 1300 টাকা ওয়েস্ট করব। আর এটাকে আমি ওয়েস্ট বলবো না, যাদের বাজেট ভালো যারা চাচ্ছ যে না আমি অর্ডিনারিটাই ব্যবহার করব তারা চাইলে অর্ডিনারিটা ব্যবহার করতে পারো, বাট যাদের বাজেট কম তারা চাইলে অবশ্যই মেলাওয়ের B3 5% নায়াসিনামাইড সিরামটা ব্যবহার করে দেখতে পারো। সেই তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অ্যান্ড হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না অ্যান্ড কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অ্যান্ড কে কোন সিরাম ব্যবহার করো সেটাও চাইলে জানাতে পারো অ্যান্ড তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো। তাছাড়া তুমি যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, এতে করে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আবারও দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন
নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।